হ্যালো ভিউয়ার্স, আমি শরীফ। অনলাইন এডুকেশন ভিডিওর পক্ষ থেকে আবারও নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের যে ভিডিও আমরা দেখছি সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়, যেটাকে বলা হয় লেনদেন। তো আজকে এই চ্যাপ্টারে তোমাদের বোঝাবো যেটা হচ্ছে লেনদেন বলতে কি বোঝায়, কিভাবে আমরা চিনতে পারবো লেনদেন, কোনটা লেনদেন কোনটা লেনদেন না। ইভেন যত প্রকার ট্রানজেকশন আমরা করে থাকি, যত প্রকার লেনদেন আমরা করে থাকি, এই লেনদেনের ভিত্তিতে কিন্তু আমরা টোটাল হিসাব করে থাকি। যাবেদা, খতিয়ান, রেয়ামিল, ট্রাক, যত কিছু আমরা করব সব কি লেনদেনের ভিত্তিতে করি। তো আমাকে প্রথমত জানতে হবে লেনদেন বলতে কি বোঝায়, তো তখন আমরা বুঝতে পারবো এটার হিসাবটা কিভাবে আমরা অন্তর্ভুক্ত করব হিসাবের বইগুলোতে। ওকে, তো আমরা চলে আসি ভিডিও। তো লেনদেন হচ্ছে কি, লেনদেন বলতে আমরা কি বুঝবো, দেখো লেনদেন বোঝার আগে আমাকে বুঝতে হবে ঘটনা। ঘটনা আগে আমরা বুঝতে হবে আমাদের যে ঘটনা কি, আমাদের জীবনে যা কিছু ঘটে তাই একটা ঘটনা। এক্সাম্পল দিচ্ছি, এই যে আমি তোমাদের সামনে পড়াচ্ছি সেটা একটা ঘটনা, আজান হচ্ছিল কিছুক্ষণ আগে সেটা একটা ঘটনা, আমি দাঁড়িয়ে আছি এটা একটা ঘটনা, আমি বই কিনেছি একটা ঘটনা, সে ঘুমাচ্ছে ঘটনা, বাতাস হচ্ছে ঘটনা। তো লাইফে যা কিছু ঘটে সবই কি এক একটা ঘটনা। এবার এই ঘটনাগুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়, প্রথমত আর্থিক, দ্বিতীয়টা হচ্ছে অনার্থিক। এবার আমরা বুঝবো আর্থিক ঘটনা বলতে কি বোঝায়। অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য এমন ঘটনাকে আর্থিক ঘটনা বলে। আরো ক্লিয়ারলি বুঝাচ্ছি, যেই ঘটনাটা অর্থের সাথে জড়িত, মানে টাকার সাথে জড়িত, সেই ঘটনাটাকে আমরা বলবো আর্থিক ঘটনা। আর যেই ঘটনার সাথে কোনো টাকার কানেকশন নাই, টাকার সাথে জড়িত না, সেটাকে আমরা বলবো অনার্থিক ঘটনা। ওকে, চলো এক্সাম্পল নিই আমরা। ধরো তুমি বাজারে গেলে, বাজার থেকে মাছ কিনলে, মাছ কিনে রিক্সা করে বাসায় আসলে, ওই মাছের কিছু অংশ তুমি তোমার ভাইয়াকে, বড় ভাইকে দিলে। তো এখানে ঘটনা কয়টা হলো, দেখো তিনটা। প্রথম ঘটনা হলো তোমার বাজারে গিয়েছো, প্রথমটা কি বাজারে, তৃতীয় ঘটনা ছিল তোমার রিক্সা ভাড়া অথবা ভাড়া বলতে পারি, আর থার্ড হচ্ছে ভাইয়াকে দিলে, ভাইয়া প্রথম ঘটনা ছিল বাজারে যাওয়া, মানে বাজারে কেনা মাছ কেনা যেটা, দ্বিতীয় রিক্সাওয়ালাকে ভাড়া দেওয়া, আর তৃতীয় হচ্ছে কি ভাইয়াকে মাছের কিছু অংশটা দেওয়া। তো লক্ষ্য করে দেখো, প্রথমে তুমি মাছ কিনেছো, মাছের জন্য টাকা দিয়েছো না, হ্যাঁ, তো যেহেতু তুমি টাকা দিয়েছো তার মানে মাছ কেনা তো একটা ঘটনা, ভাড়া দেওয়া সেটা একটা ঘটনা, তুমি রিক্সায় গেলে ভাইয়াকে যেটা দিলে তুমি মাছের কিছু অংশ সেটাও একটা ঘটনা। কিন্তু লক্ষ্য করো, মাছ কেনার সময় বাজারে তুমি টাকা দিয়েছিলে, তো এই ঘটনাটা টাকার সাথে জড়িত, তাই এটা হবে আর্থিক ঘটনা। রিক্সাওয়ালাকে রিক্সা ভাড়া দিলে তুমি, এই ঘটনাটা টাকার সাথে জড়িত, যেহেতু তুমি রিক্সাওয়ালাকে ভাড়া দিলা মানে টাকা দিলা, তো এটা হবে একটা আর্থিক ঘটনা। তারপর হচ্ছে তুমি তোমার ভাইয়াকে ওই মাছের কিছু অংশ দিলা, হাফ কেজি মাছ, তো মাছ তুমি তোমার ভাইয়াকে দিলা, তো এখানে কি তুমি টাকার সাথে ঘটনাটা জড়িত? দেখো তো, তুমি কি ভাইয়াকে টাকা দিয়েছো? না, তুমি যতগুলো মাছ দিয়েছো সেটাকে তুমি টাকায় পরিমাপ করতে পারছো না, তাই এই ঘটনাটা টাকার সাথে জড়িত না, তাই এটা হবে অনার্থিক ঘটনা, যেহেতু আর্থিক না। ওকে, তো লেটস স্টপ ইট। তাহলে আমরা লেনদেন করবো কি, কোনটাকে দেখি আমরা। তো লেনদেন বলতে হচ্ছে লেনদেন শুরু হবে আর্থিক ঘটনা থেকে, তার মানে অনার্থিক কোনো ঘটনাকে লেনদেন বলা যাবে না। তো যেই ঘটনা আমরা দেখবো আর্থিক ঘটনা, সেই ঘটনা থেকে আমরা বুঝতে পারবো হয়তো বা সেখান থেকে লেনদেন হবে, কিন্তু জরুরি না যে সব ঘটনায়, সব আর্থিক ঘটনায় লেনদেন হবে। ওকে, তাহলে আমরা একটু এক্সাম্পল দেখি, আর আমরা বলে দিচ্ছি যে আর্থিক ঘটনা কিভাবে বুঝবো যে কোনটা লেনদেন কোনটা লেনদেন না। তো প্রথমত হচ্ছে লেনদেন হতে হলে সেই আর্থিক ঘটনাটার সাথে তোমার কারবার বা তোমার প্রতিষ্ঠানের একটা সম্পর্ক থাকতে হবে। এক্সাম্পল যদি বলি আমরা, ধরো এক্স ব্যাংক
তোমার ব্যাংক হচ্ছে এক্স ব্যাংক, আর একটা হচ্ছে ওয়াই ব্যাংক। তো এবার এক্স ব্যাংক হচ্ছে তোমার, ওয়াই ব্যাংক হচ্ছে অন্য কারো, তোমার ফ্রেন্ডের ব্যাংক ধরে নিলাম। ধরো ওয়াই ব্যাংকে 5 লক্ষ টাকা ডাকাতি হলো, ওয়াই ব্যাংকের ক্ষতি হয়ে গেল। তো এই যে ডাকাতি, এটা একটা ঘটনা, এই ঘটনাটা আর্থিক ঘটনা না, কারণ যেহেতু তার টাকা চুরি হয়ে গেছে, ডাকাতি হয়েছে, তো তার আর্থিক অবস্থার কি পরিবর্তন হয়ে গেছে। তো এই ঘটনাটা তোমার এক্স কোম্পানির জন্য কি লেনদেন হবে? না, হবে না। কারণ হচ্ছে এটা আর্থিক ঘটনা ঠিক, কিন্তু এই ঘটনার সাথে তোমার কোম্পানির সম্পর্ক না। তার মানে এই ঘটনার দ্বারা ওয়াই এর আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, ওয়াই এর আর্থিক ঘটনা, তো তোমার জন্য এটা লেনদেন হবে না। তো যেই ঘটনার দ্বারা তোমার ব্যবসা বা তোমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হবে, সেই ঘটনাকে বলা যাবে লেনদেন। সেটা তোমার জন্য লেনদেন, সেটা আবার ওয়াই এর জন্য লেনদেন হবে না। তো আমরা দেখি, এক্সাম্পল দেখি। তো লেনদেনের কিছু বৈশিষ্ট্য থাকে, আমরা একটু বৈশিষ্ট্য চেনে নিই। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অর্থের মাপকাঠিতে পরিমাপ। তো এটা হচ্ছে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। এটা বলতে আমরা কি বুঝি দেখি। তো যেই ঘটনাটা লেনদেন হবে, সেটা অবশ্যই অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে। তো এমন কোন ঘটনাকে লেনদেন বলবো না যেটাকে আমরা অর্থে মেপে নিতে না পারি। এক্সাম্পল যদি ধরি যে মালিকের ম্যানেজার, যেটা হচ্ছে কর্মচারী, সে মারা গেল। আচ্ছা, এটা সে মারা গেলে ব্যবসার প্রচুর ক্ষতি হবে, কারণ হচ্ছে একজন এক্সপিরিয়েন্সফুল ম্যানেজার মারা গেল, তাহলে প্রতিষ্ঠানে কিন্তু নতুন কোন ম্যানেজার আসলে সে কিন্তু সেরকম কাজ করতে পারবে না, তেমন স্পিডে কাজ করতে পারবে না, তেমন ভালো করতে পারবে না, তাকে শিখতে হবে। তো এখানে কি হচ্ছে, মালিকের বিরাট ক্ষতি হয়ে গেল, কিন্তু এই ক্ষতিটা যে কত টাকার ক্ষতি হয়েছে সেটাকে আমরা বলতে পারবো না। তো এটাকে, এখানে আমরা এই ঘটনাকে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য করতে পারছি না বা পরিমাপ করতে পারছি না, তাই এই ঘটনাটা লেনদেন হবে না। তো লেনদেনের বৈশিষ্ট্য অথবা লেনদেন চিনার উপায় হচ্ছে, এটা প্রথমত অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে। এবার আসি আমার দ্বিতীয় পয়েন্টে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। তো দ্বিতীয় ঘটনা হচ্ছে যে আর্থিক, আমরা যদি 2 নম্বর বৈশিষ্ট্য দেখতে পাই, তাহলে সেটা হচ্ছে কি, আর্থিক অবস্থার পরিবর্তন। তার মানে একটা লেনদেন, মানে লেনদেন কিভাবে বুঝবো, যে ঘটনাটার মাধ্যমে তোমার ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন হবে, সেই ঘটনাটা তোমার জন্য লেনদেন। একটু আগে আমি এক্সাম্পল দিয়েছিলাম যে এক্স কোম্পানি হলো তোমার কোম্পানি, ওয়াই কোম্পানি হচ্ছে তোমার ফ্রেন্ডের কোম্পানি। তো তোমার ফ্রেন্ডের কোম্পানিতে যেহেতু ডাকাতি হলো, তার ক্ষতি হয়েছে, তার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, তোমার কি হয়েছে? যখন তুমি তোমার ব্যবসার হিসাব করবা, তখন দেখবা যে এই ঘটনাটা কি তোমার জন্য লেনদেন কি না। যেহেতু এই ঘটনাটা তোমার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়নি, তাই এই ঘটনাটা তোমার জন্য লেনদেন হবে না। তো আমরা কি শিখলাম, যে লেনদেন হতে হলে ঘটনাকে অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন করতে হবে। ওকে, এবার 3 নম্বর পয়েন্ট। তাহলে এই দৃশ্যমানতা বলতে কি বোঝাচ্ছে দেখি আমরা। তোমার যে ঘটনা হবে বা লেনদেন যেটাকে আমরা বলবো, সেটা দৃশ্যমান হতে পারে অথবা অদৃশ্যমান হতে পারে। তার মানে কি, এই ঘটনাগুলা যেটা লেনদেন হবে, এই লেনদেনটা দেখা যেতেও পারে, আবার দেখা নাও যেতে পারে এমন ঘটনা। তো আমরা এক্সাম্পল নিয়ে দেখি। ধরো আমি পণ্য কিনলাম, কারোর জন্য পণ্য কিনলাম, এবার এই পণ্যটার কেনার জন্য, এই যে কিনলাম, যে আমি টাকা দিলাম, পণ্য দেখা যাচ্ছে, টাকা দেখা যাচ্ছে, তো এই ঘটনাটা কি হচ্ছে, দৃশ্যমান হয়ে গেল। তো এই দৃশ্যমান ঘটনাটার লেনদেন হবে।
আর একটা হচ্ছে অদৃশ্যমান ঘটনা। দেখো অদৃশ্যমান কিভাবে আমরা বলি, সম্পদের যদি অবচয় ধরি, ধরো আমার কারবারে আসবাবপত্র আছে 20,000 টাকার, সেটা যেহেতু আমি ব্যবহার করব বা ইউজ করব, ইউজ করলে কি হচ্ছে, তার আগে যে গুণাবলী ছিল, গুণাগুণ ছিল, সেটা আস্তে আস্তে কমে যাবে। এই কমে গেলে এই সম্পদ কেনার সময় যে দামে কিনেছিলাম, ধরো 20,000 টাকা কিনেছিলাম, এটা 1 বছর পর কি আমি 20,000 টাকা বিক্রি করতে পারবো? না, পারবো না। কারণ হচ্ছে এটা আমি ব্যবহার করেছি, এটার গুণাগুণ কিছুটা কমে গেছে। তাই এই ঘটনাটা কি হচ্ছে, দেখো যেহেতু আমি এটা ব্যবহারের ফলে এটার মূল্য কিছুটা কমে গেছে, এটার ভ্যালুটা কিছু কমে গেছে, তো ভ্যালু কমার মানে কি, এই সম্পদের আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে না। কারণ ধরো যদি 20,000 টাকার ব্যবহার করেছি, আমি এটা ইউজ করেছি, তো এটার ভ্যালু 20,000 টাকা কমে গেছে না, কারণ এটা একটু আগের মতো কিন্তু সেটা ভালো সার্ভিস দিবে না, একটু কম সার্ভিস দিবে। তো এটার মূল্য আমরা কমাই দিই, যেটা যেহেতু সার্ভিস কম দিবে তাই এটার ভ্যালুটা একটু কমে গেছে। তো দেখো 20,000 টাকা যদি জিনিসের দাম ছিল, তাহলে 2,000 টাকার যদি ভ্যালু কমে গেল, তাহলে এটার দাম হয়ে গেল কত, 18,000 টাকা। তাহলে 18,000 টাকা হওয়া মানে কি, ব্যবসার আর্থিক অবস্থার কিছু পরিবর্তন আসছে না। আগে তোমার কাছে সম্পদ ছিল 20,000 টাকার, এখন হয়ে গেল কত, 18,000 টাকা। তার মানে কি, 2,000 টাকার তোমার সম্পদের দামটা কমে গেল, যেহেতু আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, সেটা লেনদেন হবে। কিন্তু এই যে সম্পদ বা আসবাবপত্রের যে মূল্যটা কমলো, আসবাবপত্র কি দেখতে তোমাকে মনে হচ্ছে এটা কমে গেল? না, আসবাবপত্র দেখতে যা ছিল তাই আছে, কিন্তু তার ভ্যালুটা কি হলো, কমে গেল, কারণ সে সার্ভিস আগের মতো দিতে পারবে না। তাহলে এই ঘটনাটা লেনদেন, বিকজ সেটা আর্থিক অবস্থার পরিবর্তন এনেছে। তো দেখো যেহেতু আর্থিক অবস্থার পরিবর্তন এনেছে, সেটা লেনদেন, কিন্তু এই লেনদেন কি দেখা যাচ্ছে? না, এটা ভিতরে অবচয় হচ্ছে, অবচয় আমরা ব্যবহার করলাম, এটা ক্ষয় হয়েছে, কিন্তু এটা দেখা যাচ্ছে না। তার মানে এই লেনদেনটা দৃশ্যমান হতে পারে, দেখা যেতে পারে, আবার দেখা নাও যেতে পারে। ওকে, এবার আসি আমরা চতুর্থ পয়েন্ট, স্বয়ং স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র বলতে কি বোঝায় দেখি আমরা। এটা হচ্ছে তোমার এই লেনদেন স্বয়ং মানে নিজে, যেটা হচ্ছে স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র, তার মানে একটা লেনদেন পরিপূর্ণ হবে। আর স্বতন্ত্র বলতে বোঝাচ্ছে যে দুইটা ঘটনা, ধরো এই দুইটা ঘটনার মধ্যে একটা মিল থাকবে, স্বয়ং সম্পূর্ণ একটা ঘটনা আরেকটা ঘটনা কি সম্পূর্ণ করবে, কিন্তু দুইটা ঘটনা স্বতন্ত্র মানে আলাদা, এক না। দেখি আমরা এক্সাম্পল দেখি, ধরো আমি আসিফের কাছে ধারে পণ্য ক্রয় করেছি, তো তখন আমার কি কিনেছিলাম, এটা একটা ঘটনা ঘটেছে, কি ধারে পণ্য কিনেছি, এটা একটা ঘটনা। 10 দিন পর আমি ওই পণ্য কেনার যে টাকা ধারে যেহেতু কিনেছিলাম, ওই টাকাটা আসিফকে প্রদান করলাম, এটা একটা ঘটনা। তো লক্ষ্য করে দেখো, ঘটনা দুইটা ঘটেছে, এখন একটা ঘটেছে যেটা হচ্ছে আমি পণ্য ধারে কিনেছি, আরেকটা ঘটনা কি যে আমি 10 দিন পরে টাকাটা পরিশোধ করলাম। তো লক্ষ্য করো যে প্রথম যে ঘটনা, আমি পণ্য কিনেছিলাম, এই কেনার টাকাটাই না আমি 10 দিন পর দিলাম, তার মানে প্রথম ঘটনার সাথে পরের ঘটনা কি মিল আছে? তার মানে একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা যেহেতু মিল, তার মানে একটা ঘটনা আরেকটা ঘটনাকে স্বয়ং সম্পূর্ণ করে দিচ্ছে। কিন্তু দুইটা ঘটনা কি একই? না, কারণ হচ্ছে প্রথমটা আমি ধার কিনেছিলাম, পরে কি নগদ টাকাটা পরিশোধ করলাম, ঘটনা দুইটা ভিন্ন, কিন্তু ঘটনা দুইটার ফলে কি হচ্ছে, একটা মানে একটা অপরটাকে কি সম্পূর্ণ করে দিচ্ছে। এটাকে বলা হয় লেনদেন বলে কি, স্বয়ং সম্পূর্ণ হবে কিন্তু ঘটনা কি স্বতন্ত্র হবে, দুইটা ঘটনা অবশ্যই আলাদা হবে, এদের মিল থাকবে কিন্তু ঘটনাটা কি হবে, আলাদা হতে হবে। 5 নম্বর হচ্ছে হিসাব সমীকরণ প্রভাব, যেটা আমরা জানতে পারি এ সমান সমান এল প্লাস এ। তাহলে 5ম যে আমরা পয়েন্ট বলেছিলাম, সেটা হচ্ছে কি হিসাব সমীকরণের প্রভাব। তার মানে যেই ঘটনাগুলো হিসাব সমীকরণ মানে এ সমান সমান এল প্লাস ই,
এই তিনটা উপাদানের যে কোনো উপাদানের উপর প্রভাব ফেলবে, তার মানে এই তিনটা উপাদানের যে কোনো উপাদানকে টাচ করবে সেই ঘটনাকেই আমরা বলবো লেনদেন। আর যদি কোনো ঘটনা এই তিনটা উপাদানের একটা উপাদানকেও টাচ করতে পারবে না বা প্রভাব ফেলতে পারবে না, সেই ঘটনাকে লেনদেন বলা যাবে না। সো ভিউয়ার্স, আমরা নেক্সট ভিডিওতে দেখব যে কোন কোনটি লেনদেন আর কোন কোনটি লেনদেন নয়, আর বুঝে নিব যে কিভাবে এটা লেনদেন হচ্ছে কিভাবে হচ্ছে না। ওকে, ধন্যবাদ।